আগামী মাসেই ইংল্যান্ডে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। পহেলা জুন বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই। দলগুলোও তাদের 15 সদস্যের দল ঘোষণা করে ফেলেছে। এদিকে মঙ্গলবার আইসিসি তাদের ওয়েবসাইটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া সব দলের একজন করে তরুণ খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে। আর আইসিসির প্রকাশিত সেই প্রতিবেদনে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের নাম উঠে এসেছে। 21 বছর বয়সী এই তরুণের আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অনেক বছর পড়ে আছে। যদি সে ইঞ্জুরিমুক্ত থাকার পাশাপাশি নিজেকে ফিট ধরে রাখতে পারে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে তার আধিপত্য অনেক বছর দেখা যাবে। আর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের উপর নজর থাকবে সবার। মোস্তাফিজ ছাড়াও এই দলে আছেন পাকিস্তানের বাবর আজম, ভারতের জ্যাসপ্রীত বুমরা, শ্রীলঙ্কার কুশল ম্যান্ডিস, অস্ট্রেলিয়ার প্যাট্রিক ক্যামিন্স, ইংল্যান্ডের শ্যাম বিলিংস, দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাডা এবং নিউজিল্যান্ডের মিশেল শার্টনার।